প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের দোয়া আল্লাহর মেহরবানিতে আমরা ইনশাআল্লাহ ভালো আছি, তোমাদের ক্লাস নিতে পারতেছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আমি গত ক্লাস ও বলের সমান্তরাল বলের লোক দিয়ে দ্যাট ইজ চ্যাপ্টার 8.3 স্টার্ট করেছি। আমরা গত ক্লাসে থিওরি দেখিয়েছিলাম, আজকে এই চ্যাপ্টারের বইয়ের কিছু সমস্যা আমরা সমাধান করব। আর আজকে যেটুকু শেষ করার পরে নেক্সট আরো একটা ক্লাস নিব পাবো, আমরা সেই ক্লাসেও এই চ্যাপ্টারের সমস্যাগুলো নিয়ে কথা বলবো। যাই হোক, আলোচনা হচ্ছে সমান্তরাল বলের লব্ধি। আমরা গত ক্লাসে সমান্তরাল বল শিখেছিলাম, তোমাদের মনে আছে। সমান্তরাল বল দুই ধরনের হয়, একটা হচ্ছে যদি সদৃশ সমান্তরাল বল, একটা হচ্ছে বিসদৃশ সমান্তরাল বল। আবার একটু মনে রাখার জন্য মনে করো এটা এ, এখানে একটা বল আছে বি, আর এটা হচ্ছে বি, এটা একটা বল আছে কিউ। যদি পি থাকে এবং এটা যদি কিউ থাকে, দুটি সদৃশ সমান্তরাল বল দুটার দিক একই দিকে, তখন এই দুটা বলে অবশ্যই একটা লব্ধি আছে। এই লব্ধি মনে করলাম সি বিন্দুতে। আমাদের শর্ত ছিল দুটা বল যখন একই দিক ক্রিয়াশীল থাকে তখন এই লব্ধি আর এর মানটা হবে আর এক অবস্থা দুইটার যোগ হলে সমান বি প্লাস কিউ। আমরা গত ক্লাসে এই প্রমাণটা শিখেছি, এবং সেই ক্ষেত্রে শর্ত হইল পি ইনটু এসি ইকুয়ালস টু কিউ ইনটু বিসি এর সমান। যখন দুইটা বল সমান্তরাল হবে, সদৃশ হবে, তাদের তখন লব্ধি হবে যোগফলের সমান, এবং লব্ধির ক্রিয়াবিন্দু হবে প্রথম বল থেকে ক্রিয়াবিন্দুর দূরত্ব, দ্বিতীয় বল থেকে ক্রিয়াবিন্দুর দূরত্ব। আমরা লাস্ট ক্লাসে এই থিওরিটা শিখেছি। এরপরে দুটা বিসদৃশ যখন ছিল, মনে করো এটা এ, এখানে একটা বল আছে বি, আর বি যখন থাকবে বি বিন্দুতে একটা বল আছে কিউ, আর পি ইজ গ্রেটার দ্যান কিউ। দুটা বল যখন বিপরীতমুখী হবে তখন পি এর একটা মান কোন বড় থাকবে, পি ইজ গ্রেটার দ্যান কিউ হয়, তখন এই লব্ধি সি বিন্দুতে লব্ধির মান হলো আর। আর লব্ধির মানটা যখন আর থাকবে, এই আর ইকুয়ালস টু ই মাইনাস কিউ এর সমান, লব্ধি হবে দুটার বিয়োগ ফলের সমান। এবং সেক্ষেত্রে শর্ত ছিল এই প্রথম বল পি ইন্টু লব্ধির ক্রিয়াবিন্দু দূরত্ব, দ্বিতীয় বল কিউ ইন্টু লব্ধির ক্রিয়াবিন্দু দূরত্ব বিসি। আমরা এই দুটা থিওরি লাস্ট ক্লাসে শেষ করেছিলাম। এই সদৃশের ক্ষেত্রে প্রথম বল লব্ধির ক্রিয়াবিন্দু দূরত্ব, সেকেন্ড বল কিন্তু ওই বলের ক্রিয়া থেকে লব্ধির ক্রিয়াবিন্দু দূরত্ব, যেখানে শর্ত ছিল এখানে লব্ধির মানটা হবে বিপরীতমুখী হওয়ার কারণে পি মাইনাস কিউ, অর্থাৎ দুইটা বলের মধ্যে একটা বল বড় থাকবে, বড় মান বলটা থেকে ছোটটা বিয়োগ হবে, আর যখন এটা হবে লব্ধির যোগ ফলের সমান। আমরা এইটুকু নলেজ ক্লাস ক্লাস ইনশাল্লাহ আমরা অর্জন করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই দুইটা থিওরির সাপেক্ষে আমরা কিছু প্রবলেম সলভ করবো। আমরা গত ক্লাসে দেখেছিলাম তোমাদের বইয়ের কিছু প্রবলেম যেগুলো করি, যেমন আমি আজকে কয়েকটা ঠিক করেছি, যেমন তোমাদের বইয়ের এসকিউ আহমেদের বই আছে, এসকিউ আহমেদের বইয়ের 3, বিপুল বিশ্বাস স্যারের বইয়ের উদাহরণ 5, মাকসুদুল হাকিম স্যারের বই তো আমরা আছে হচ্ছে উদাহরণ 3, আর কেতাবুদ্দিন স্যারের বই তো পুরোটা পাবে 3C। আমরা অনেকগুলো বই রেফারেন্স দিয়েছি, এইখান থেকে যে কোনো বইটা তোমার কাছে থাকুক। আমরা কিন্তু গত ক্লাসে বলেছি যে প্রবলেমগুলো আমরা যখন সলভ করব তিনটা জিনিস অবশ্যই তোমাদের সাথে থাকতে হবে, যে একটা খাতা, একটা কলম এবং একটা বই। কারণ এই তিনটা জিনিস না থাকাতে বলবিদ্যার অঙ্কগুলো কোনোভাবে মনোযোগী থাকো না, আর মনোযোগী না থাকার কারণে পরবর্তীতে মানে বিষয়টা বুঝতে কষ্ট হয়ে যাবে। তাই যতক্ষণ তোমাদের সাথে লাইভে থাকবে এই তিনটা জিনিস অবশ্যই থাকবে, কারণ বলবিদ্যার প্রশ্নগুলো একটু বইয়ের সাথে সাথে মিলিয়ে দেখে নিলে আর একটু সহজ তোমাদের ব্যবহৃত থাকবে ইনশাল্লাহ। কি বলা হয়েছিল, একটি দণ্ডের এক প্রান্ত হতে অন্য এরকম একটি দণ্ডের এক প্রান্ত হতে দুই ছয় দুই আট ছয় মিটার
এরকম একটা বল আছে দেখো, এত হইলে দেখাইতে বলা হয়েছে বলটা যে পিএস টু কিউএস টু আর ইকুয়ালস টু ওয়ানএস টু টু এস টু থ্রি। বিষয়টা একটা চিত্র আগে চলো সমাজে বুঝতে পারবে। মনে করো একটা দণ্ড আছে এবি, এই এবি যদি একটা দণ্ড হয়, এই দণ্ড থেকে ঠিক বলা হয়েছে 2 মিটার দূরে এবং 8 মিটার দূরে এবং 6 মিটার দূরে, এটা হচ্ছে সি, এটা হচ্ছে পি, এরপর হচ্ছে 8 মিটার দূরে, এটা হলো ডি, এখানে হচ্ছে কিউ, আর হচ্ছে সিক্স মনে করো ই, এখানে হচ্ছে আর মানের বল। আচ্ছা আবার একটু বলছি, আমাকে বলা হয়েছে এবি একটা দণ্ড, এই দণ্ডটার ইনিশিয়াল বা প্রান্ত বিন্দু এ, এ থেকে 2 মিটার দূরে একটা বল কাজ করবে। আমরা এ থেকে 2 মিটার বলতে বলেছি, এ থেকে সি ইকুয়ালস টু 2। এরপর বলা হয়েছে এ থেকে 2 মিটার দূরে যে বলটা কাজ করবে সেটার নাম হলো পি, দেন এ থেকে বলা হয়েছে 8 মিটার দূরে, তাহলে এ থেকে ডি এর ডিস্টেন্স বলেছি আমরা 8, এখানে যে বলটা কাজ করতেছে সেটা হলো কিউ, এবং এ থেকে কি এটুকু ডিস্টেন্স 6 মিটার দূরত্বে এখানে যে বলটা কাজ করতেছে সেটা আর, অর্থাৎ একটা দণ্ডের প্রান্ত বিন্দু থেকে 2, 8 এবং 6 মিটার দূরত্বে তিনটা বল ক্রিয়াশীল হয়ে সমান্তরাল, তিনটা বলই কিন্তু এই বি, এই কিউ এবং এই আর, এই তিনটা বল ক্রিয়াশীল থাকবে এবং বলা হয়েছে তারা সাম্য বা স্থির অবস্থার সৃষ্টি করবে বা দণ্ডটির সাম্য অবস্থা থাকবে। এই কথার মানে কি? আমি মনে করো একটা স্কেল লিস্ট, তোমাদের একটা দণ্ড, এই দণ্ডটার ইনিশিয়াল পয়েন্ট এ, এখান থেকে 2 মিটার দূরত্বে একটা বল কাজ করতেছে পি, 8 মিটার দূরত্বে আরেকটা বল কাজ করতেছে কিউ, এবং 6 মিটার দূরত্বে আরেকটা বল কাজ করতেছে আর। এই তিনটা বল যদি দণ্ডটাকে সাম্য বা স্থির অবস্থায় রাখতে হয় অবশ্যই দুইটা বলের ক্রিয়া দেখা যা হবে তৃতীয় বলটা দ্বারা তাকে সাম্য বা স্থির অবস্থার সৃষ্টি করবে। আবার বলছি এই দুইটা বলের ক্রিয়া রেখা যেই দিকে থাকবে আর বলটার ক্রিয়া রেখা অবশ্যই তার বিপরীত মুখী, যদি না হয় তাহলে সে সাম্য বা স্থির অবস্থা রাখতে পারবে না। তাহলে এই কারণে যেহেতু বলা হয়েছে দণ্ডকে সাম্য অবস্থা থাকবে, তিনটা বলে যদি তাকে নিম্নমুখী হয় তো দণ্ড পড়ে যাবে, তিনটা বলে মনে করেন নিচে টানলে তাকে উপরে যেতে পারবে, এই জন্য আমাকে দুইটা বলের দিক একদিকে পি এবং কিউ নিম্নমুখী যদি হয় তো তৃতীয় বলটা অবশ্যই তাকে সাম্য স্থির অবস্থায় কাজ করবে। সেই ক্ষেত্রে এই তৃতীয় বলটা হচ্ছে লব্ধি বল, কার লব্ধি বল? পি এবং কিউ বলের লব্ধি বল। যদি পি এবং কিউ বলের লব্ধি বল হয় তাহলে আমাকে প্রমাণ করে দেখাতে হবে এই তিনটা বলের রেশিও হচ্ছে পি এস টু কিউ এস টু আর ইকুয়ালস টু 1:2:3। আমি আশা করি আমাদের থিওরি ফোর পোর্শনটা যেটা বলেছে এটা তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝে থাকো আমি আরো একবার রিপিট করব। আমরা বলেছি এ থেকে বি একটা দণ্ড, এ ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট থেকে 2 মিটার দূরত্বে একটা বল কাজ করতেছে পি, ইনিশিয়াল পয়েন্ট থেকে 8 মিটার দূরত্বে সে বলটা কাজ করবে তার নাম বলা হয়েছে কিউ, ইনিশিয়াল পয়েন্ট থেকে 6 মিটার দূরত্বে যে বলটা কাজ করবে সেই বলটার নাম হচ্ছে আর। তাহলে পি কিউ এবং আর এই তিনটা বল বলা হয়েছে দণ্ডটাকে সাম্য বা স্থির অবস্থায় রাখবে। আমরা যেটা বলেছি যে তিনটা বল যদি সাম্য হইতে হয় দুইটা বলের ক্রিয়া রেখার দিক তৃতীয় বলের ক্রিয়া রেখার দিকে কি থাকবে, তৃতীয় বল দ্বারা সাম্য বা স্থির অবস্থা সৃষ্টি করবে। সুতরাং 3 নম্বরে এই বলতে হবে দুটো বলের ক্ষেত্রে লব্ধি বল। তো দুটো বল থেকে লব্ধি বল যদি হয় তাহলে আমরা একথা বলে দিতে পারি দুইটা লব্ধি এর মান হবে যেহেতু তারা একই দিকে কাজ করতেছে পি প্লাস কিউ এর সমান, দুটো বল যখন একই দিকে ক্রিয়াশীল থাকবে তখন লব্ধিটা হবে এই দুটো বলের যোগফলের সমান, এটা একটা শর্ত। সেকেন্ড শর্ত হচ্ছে যদি আমরা বলি প্রথম বল পি কাজ করতেছে ক্রিয়া বিন্দু এ, আমাদের কথা ছিল বল এবং ওই যেখানে কাজ করতেছে সেই থেকে লব্ধির দূরত্ব, তাহলে সি থেকে আমরা ই বিন্দুতে কিন্তু লব্ধি কাজ করতেছে, তাহলে সি থেকে ই এর মান ই ইন্টু সি ই ইকুয়ালস টু সেকেন্ড বলটা হচ্ছে কিউ, কিউ ইন্টু
ডিই এর সমান। আমি আবার বলছি, সি বিন্দুতে পি মানের বল যদি ক্রিয়াশীল হয়, ডি বিন্দুতে কিউ মানের বল ক্রিয়াশীল হয়, ই বিন্দুতে আর বলটা থাকে সাম্য অবস্থা রাখার অর্থই হলো এই দুটো বলের ক্ষেত্রে আর বল হবে লব্ধি বল। এটা যদি লব্ধি বল হয় তাহলে পি ইন্টু সিই কিউ ইন্টু বিডি এর সমান। তা আমরা একটু এখান থেকে মানগুলো বের করবো, তাহলে সি থেকে ই এর দূরত্বটা কত? সি থেকে ই এর দূরত্ব শব্দের মিনিংটা হচ্ছে এ থেকে ই এর মান নিতে পারি মাইনাস এ থেকে সি এর মান নিতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সি থেকে ই বের করবো, তাহলে ইনিশিয়াল পয়েন্ট থেকে ই এ থেকে ই মান জানি, এ থেকে ই এর মানটা হচ্ছে তোমার 6 মাইনাস এ থেকে সি এর দূরত্ব আমরা জানি, এ থেকে সি এর দূরত্ব হচ্ছে 2। সো সি থেকে ই এর ভ্যালু হবে 4। দেন আমাকে দরকার ডি থেকে ই এর ভ্যালু, তাহলে আমরা ডি থেকে যদি ই এর ভ্যালু বের করতে চাই আমরা এটা থেকে এ থেকে ডি এর ভ্যালু পাবো, এ থেকে ডি মাইনাস এ থেকে ই। তোমার এ থেকে ডি এর ভ্যালুটা হচ্ছে 8 মাইনাস এ থেকে ই এর ভ্যালুটা হচ্ছে 6, দ্যাট ইজ 2। এটা যদি থাকে পি বিন্দু ঠিক আছে ইনটু সি ডি, সি থেকে ই এর মান কত? 4 ইকুয়ালস টু কিউ ঠিক আছে ইনটু ডি থেকে ডি ইকুয়ালস টু 2। যদি এটা হয় তাহলে টুয়াইস টি ইকুয়ালস টু কিউ এর সমান, এটা হলে আমাকে কিউ ইকুয়ালস টু টুয়াইস কিউ বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা এক নম্বর ইকুয়েশনে বলেছিলাম আবার আর ইকুয়ালস টু পি প্লাস কিউ, সো এই পি ঠিক আছে তুমি কিউ এর ভ্যালু জানো টুয়াইস পি, দ্যাট ইজ থ্রাইস পি, অর্থাৎ কিউ ইকুয়ালস টু টুয়াইস পি আমরা আগে একটা শর্ত পেয়েছি, এই কারণে বলতে পারবো আর ইকুয়ালস টু 3 পি। আমাকে বের করতে বলছে তাদের বলগুলোর রেশিও, অর্থাৎ পি ইজ টু কিউ ইজ টু আর, সো পি ইজ টু কিউ ইজ টু আর ইকুয়ালস টু কে এর মানটা হচ্ছে পি এর পি ঠিক আছে ইজ টু আর কিউ এর মান আমরা জানি মাত্র কিউ ইকুয়ালস টু টুয়াইস পি, আর আর এর ভ্যালু জানি আমরা থ্রাইস পি, বা p is to q is to r equals to 1 is to 2 is to 3, this is the ratio of p and q and r. আমাদের কথা ছিল p q r তিনটা বল যখন কোন বিন্দুতে ক্রিয়াশীল থাকবে তারা সাম্য অবস্থা সৃষ্টি করে, এটা প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণটা করে ফেলেছি। আমি আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, খুব সহজ। আমরা এই চ্যাপ্টারগুলোর অঙ্ক করার কিছু টেকনিক আছে। প্রথম কথা হচ্ছে প্রথম বলটা কোথায় কাজ করতেছে, লব্ধি কোথায় কাজ করতেছে, বল থেকে লব্ধি দূরত্ব, দ্বিতীয় বল থেকে লব্ধি দূরত্ব, এই মানগুলো বের করতে পারলে কাজ শেষ। আমরা এই টাইপের আরো কিছু প্রবলেম সলভ করব। আমরা গত ক্লাস চ্যাপ্টার অর্থাৎ 8.3 চ্যাপ্টার আমাদের, আমরা 8.2 টা আমি ঘুরে এসে তোমাদের দেখার সঙ্গে আমরা 10টা প্রবলেম সলভ করেছি বইয়ের বা তার কাছাকাছি। আমরা এই চ্যাপ্টার থেকে অনেকগুলো প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ, কারণ এই চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করতে পারলে তোমরা এই টাইপের কোশ্চেন ইনশাআল্লাহ গত ক্লাসে করেছি পরীক্ষায় পাবে, যার কারণে আগের চ্যাপ্টারের নলেজ ফুল থাকতেই হবে বলবিদ্যার ক্ষেত্রে। যাই হোক, নেক্সট চার্টে চলে যাই। যারা একটু স্লো আছে করে না তাদের একটু বুঝে বলে এখানে আমরা যেটা করব এস কিউ আর মানে ওয়েব ফোর এর টু মাকসুদুল হাকিম ওয়েব পুধন বদায় নাইটা তো 2 নাম্বার কিতাব উদ্দিন এর এটা বহু ধরনের আছে, আমরা অন্য বইতেও খুঁজবা, আমরা এই টাইপের একটা প্রবলেম দেখব। কোনটা হচ্ছে একটি ভারী সুষম দণ্ড, এবি একটি ভারী সুষম দণ্ড, দণ্ডের এটা একটা বললাম সুষম দণ্ডের এক প্রান্ত আমরা চিত্রটা আঁকে তাহলে বুঝতে পারবো।
এটা মনে করি এ বি একটা ভারী সুষম দণ্ড, এটা এ প্রান্ত থেকে 10 কেজি ওজন একটা বস্তুকে ঝুলাই দেব, আর এটা হচ্ছে মধ্যবিন্দু হচ্ছে ও ডাব্লু, আর এখান থেকে সি 30 কেজি ওজন। আচ্ছা আমার প্রশ্নটা বলি, বলা হয়েছে একটি ভারী সুষম দণ্ড, এই এবি যদি একটা ভারী সুষম দণ্ড হয়, এই সুষম দণ্ডটার বলা হয়েছে এই প্রান্তে 10 কেজি ওজনের একটা বস্তুকে ঝুলাই দেওয়া হলো, এবং ঝুলাই দেওয়ার পরে ওই প্রান্ত হতে 1 মিটার দূরত্বে খুঁটির উপর আনুমানিক চাপ সুস্থাপিত, খুঁটির উপর চাপ আনুমানিক। আচ্ছা প্রশ্নটা একটু বলি, এ এবং বিটা হচ্ছে একটা সুষম দণ্ড, এই দণ্ডের এ প্রান্তে 10 কেজি ওজনের একটা বস্তুকে ঝুলাই দিলাম, ঝুলাই দেওয়ার পরে এই দণ্ডটার যে প্রান্তে আমরা 10 কেজি ঝুলিয়ে দিচ্ছি সেখান থেকে 1 মিটার দূরে, অর্থাৎ এ থেকে সি এই অংশটা হচ্ছে 1 মিটার, 1 মিটার দূরে এ বিন্দু থেকে 1 মিটার দূরে মনে করো সি বিন্দুর উপরে দণ্ডটার উপর একটা চাপ ফিল করবে, খুঁটির উপরে আনুভূমিক ভাবে সুস্থাপিত থাকবে, খুঁটির উপর চাপ ফিল করবে। আমরা কোশ্চেনটা দেখান থেকে ফোন করি, এটা একটা দণ্ড তোমার এবি, যদি দণ্ড হয় এই দণ্ডটার এ প্রান্তে 10 কেজি, এই প্রান্তে 10 কেজি ধরে একটা বস্তুকে ঝুলাই দেবো, প্রিয় শিক্ষার্থী যখন 10 কেজি ঝুলাই দেবে বস্তুটা পড়ে যেতে হবে, বাট এই দণ্ড যদি পড়ে না যায় এই জন্য এইখান থেকে যেখানে বস্তু ঝুলাই দেওয়া হয়েছে তার 1 মিটার দূরে, অর্থাৎ এ প্রান্ত থেকে সি পর্যন্ত 1 মিটার ধরা হয়েছে, এই যেখানে বস্তুটা আমরা ঝুলিয়ে দিয়েছিলাম সেখান থেকে 1 মিটার দূরে একটা খুঁটির উপরে সে দণ্ডটা সাম্য অবস্থা থাকবে বা স্থির অবস্থা থাকবে। যদি এই দণ্ডটা স্থির অবস্থা থাকতে হয় তাহলে এইখানে এ প্রান্তে তোমার 10 কেজি বস্তু ঝুলতেছে, সি বিন্দুতে দণ্ডটা এখন সাম্য অবস্থা থাকবে, আর সাম্য অবস্থা তখনই থাকবে যখন এই দণ্ডটা যদি এক প্রান্তে 10 কেজি থাকে আর এক প্রান্তে যদি কোনো ওয়েট না থাকে তাহলে দণ্ড পড়ে যাবে, তাহলে আমার এই ইয়ে থেকে বি একটা দণ্ডের নিজস্বতার নিজের উপর ওয়েট আছে, স্কেলটার নিজের মনে করে একটা ওয়েট আছে, আমরা স্কেলটার ওয়েট ধরলাম ডাব্লু, যদি এই সুষম ভারী দণ্ডটার ওয়েট ডাব্লু ধরা হয় তাহলে দণ্ডটা ঠিক মধ্য বিন্দু ও এই ও বিন্দু থেকে ডাব্লুটা ক্রিয়াশীল থাকবে, অর্থাৎ আমরা এই এ থেকে ও ইকুয়াল টু ও থেকে বি দ্যাট ইজ পুরো হচ্ছে মধ্য বিন্দু, আর ও যখন মধ্যবিন্দু ও বিন্দু মধ্যবিন্দু থেকে দণ্ডের নিজের ওয়েট ডাব্লু ক্রিয়াশীল, তাহলে শিক্ষার্থীরা আমরা দুটো জিনিস, একটা হচ্ছে এ বিন্দুতে ডাব্লু 10 কেজি ওজন ঝুলাই দিলাম, যখনই এ প্রান্তে 10 কেজি ঝুলাই দিলাম একটা পড়ে যেতে হবে, আর এটা ঠেকানোর জন্য নিচ থেকে একটা খুঁটি বা একটা দণ্ড দাঁড় করা হয়েছে, এই নিচ থেকে যে খুঁটিটা দাঁড় করানো হয়েছে এই খুঁটিটার অবস্থান হলো সি বিন্দুতে, আর খুঁটিটার উপরে দাঁড় করানোর ফলে দণ্ডটার সাম্য অবস্থা বা স্থির অবস্থা সৃষ্টি করেছে। এখন এটা কেন সাম্য অবস্থা সৃষ্টি করলো, তুমি যখন এ প্রান্তে 10 কেজি ঝুলিয়ে দিবে এবং দণ্ড তার নিজের ওয়েট ডাব্লু সেটা তার মধ্যবিন্দু ভর কেন্দ্র থেকে ক্রিয়াশীল থাকবে, তাহলে ডাব্লু ও বিন্দু থেকে নিম্নমুখী 10 কেজি ও নিম্নমুখী দুটো বলে নিচ টানতেছে, আর তখন এই খুঁটিটা তাকে এই দণ্ডটাকে বা স্কেলটাকে সাম্য অবস্থা সৃষ্টি করেছে, যখন সাম্য অবস্থা সৃষ্টি করবে তখন এই সি বিন্দুতে চাপ একটা ফিল করবে, আর সি বিন্দুতে যে চাপটা ফিল করবে সেই চাপের পরিমাণ বলা হচ্ছে 30 কেজি, এই সি বিন্দুতে চাপের পরিমাণ 30 কেজি ওজন হবে, এই 30 কেজি ওজনটা কোত্থেকে আসলো, এই 10 কেজি ওয়েট ঝুলাইছিলেন আর এই ডাব্লু ওয়েটটার ভর কেন্দ্র থেকে কাজ করতেছে, এই ডাব্লু এবং 10 কেজি এই দুটার সমষ্টি কিন্তু 30 কেজি ওজন, তাহলে আমাকে বলা হয়েছে তোমাকে এই ডাব্লুর মানটা কত অর্থাৎ দণ্ডটার নিজের ওয়েটটা কত, এটা একটা কোশ্চেন দেওয়া। সেকেন্ড কোশ্চেন আছে এ থেকে বি যদি একটা পুরো দণ্ড হয় এই দণ্ডটার লেন্থটা কত, দৈর্ঘ্যটা বের করতে বলছে, কোশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমি আর একবার ফলো করবো, স্মরণ করে দিচ্ছি এ এবং বি হচ্ছে পুরো একটা দণ্ড, আমার এই প্রবলেমটা জানতে চাবে দণ্ডটার দৈর্ঘ্য, এ থেকে বিটা হচ্ছে পুরো দণ্ড অনুসরণ, এখন এই দণ্ডটার দৈর্ঘ্য বের করার জন্য কিছু কন্ডিশন, কি কন্ডিশন, এ বিন্দুতে 10 কেজি ওজন চলতে থাকবে, যখনই এ বিন্দুতে 10 কেজি ওয়েটটা ঝুলাই দিব তখন
তখনই দণ্ডটা পড়ে যেতে যাবে। আর এই পুরোটা ঠেকানোর জন্য নিচ থেকে একটা দণ্ড দাঁড় করে দেওয়া হয়েছে। এই নিচ থেকে দণ্ডটা দাঁড় করানোর অর্থ হলো সি বিন্দুতে দণ্ডটা দাঁড়ানো আছে, আর এবি দণ্ডের নিজের শরীরটা বল কেন্দ্র ও থেকে কাজ করতেছে। যখন বল কেন্দ্র ও থেকে কাজ করবে, এই ডাব্লু আর 10 কেজি এই দুইটা নিম্নমুখী, আর এর ফলে এই কুঠির উপর একটা চাপ ফিল করবে। আর এই কুঠির উপর যে চাপটা ফিল করবে সেই চাপটা হচ্ছে 30 কেজি ওজন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে পারবো 30 কেজি ওজন ইকুয়াল টু 10 কেজি ওজন প্লাস ডাব্লু। খুব সহজ আমরা বলতে পারি ডাব্লু এর মানটা হলো 20 কেজি। আমাকে দণ্ড ওজন ঠিক আছে, দণ্ডের ওয়েটটা জানতে চাইছিল, আমরা দণ্ডটা পেয়ে গেছি। এরপরে বলছে পুরো দণ্ডের দৈর্ঘ্যটা কত। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছিলাম লব্ধি কোথায় কাজ করে, সেখানে সাম্য বা স্থির অবস্থা সৃষ্টি করে। তাহলে আমার এইখানে 10 কেজি কোথায় একটা বল, ও বিন্দুতে ডাব্লু ওজন কাজ করতেছে, এটা একটা বুঝে। আর এই দুইটার ফলে কিন্তু সিটা তাকে সাম্য অবস্থায় রেখেছে। আর সি যখন তারা সাম্য অবস্থা রাখবে, এই সি বিন্দুর চাপটা পড়বে, সেই চাপটা হচ্ছে 30 কেজি ওজন। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারবো এই 10 কেজি ওজন যদি থাকে, এইটার সাথে কথা আছে এসি, কারণ আমাদের শর্ত কি প্রথম বল এবং তার তৃতীয় বিন্দু থেকে লব্ধির দূরত্ব ইকুয়ালস টু দ্বিতীয় বল কত ডাব্লু ইনটু সি থেকে ও এর সমান। প্রথম বল এবং ক্রিয়ার দূরত্ব ডাব্লু ইনটু সি এর সমান। এটা থেকে আর টু কাজ করি, এ থেকে সি এর মানটা জানি 1, ঠিক আছে, ইকুয়ালস টু ডাব্লু, ঠিক আছে, এই সি থেকে ডাব্লু এর মানটা আমরা জানি 20 কেজি ইনটু ও সি বা সি ও। এখান থেকে সি থেকে ও এর দূরত্ব হলো 10/20 ইকুয়ালস টু সি থেকে ও ইকুয়ালস টু হাফ। আমরা 10 কেজি ওজন বলি, তাহলে ওসি এর মান হয়ে গেছে বা সিও। এখন আমার কোশ্চেন সিও দরকার নাই, আমরা একটু চেঞ্জ করে করি। আমার বের করা দরকার ছিল এ থেকে বি এর লেন্থ বের করবো। আমরা যখন এ থেকে বি এর লেন্থ বের করতে যাব, আমরা যদি এ থেকে ও এর লেন্থটা বের করি আগে, তাহলে আমাকে আর একটু সহজ হবে। এই ওসি এর মানটা যদি বলি এখান থেকে, তাহলে এ থেকে ও ইকুয়ালস টু এ থেকে ও এর মান এ ও ইকুয়ালস টু এ সি প্লাস সি থেকে ও। তাহলে এ থেকে ও এর এ সি এর মান 1, আর এর মান আছে হাফ, দ্যাট ইজ 3/2, এটা হচ্ছে এ থেকে ও এর ভ্যালু। আমরা যদি এ থেকে ও এর ভ্যালু জানতে পারি, আমার দরকার ছিল পুরা দণ্ডের দৈর্ঘ্য এ বি এর মান, এ বি ইকুয়ালস টু 2 এ থেকে ও, 2 3/2, দ্যাট ইজ 3 মিটার। আমাকে জানতে চেয়েছিল যে আমরা দণ্ডটা বের করব, সে পুরো দণ্ড যেটা বের করা দরকার ছিল দণ্ডের দৈর্ঘ্যটা কত হবে এবং দণ্ডের ওয়েটটা কত। আমরা দণ্ডের ওয়েটটা পেয়েছি, দৈর্ঘ্যটা পেয়েছি, আমরা এই ফর্মুলা একটা ছোট আকারে একটা দেখেছিলাম। নেক্সট আমরা একটা যাব, আমাকে শেষ করতে দ্রুত, কারণ অনেকগুলো প্রবলেম হবে। বা আবারও বলেছি এই চ্যাপ্টারটা তোমাদের বলবিদ্যার সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা গুরুত্বের সহিত করতে হবে। আমরা একটা প্রবলেম নিয়েছিলাম, এসে আমাদের বইয়ের 7 নম্বর অধ্যায়ে 7-1 বিপুল বিশ্বাস স্যারের বইয়ের 4-2 মাকসুদুল হাকিম স্যারের বইয়ের 5 অধ্যায় এরকম কিছু প্রবলেমটা আমরা এই টাইপের একটা প্রবলেম নিয়েছি। তোমরা যার কাছে যে বইটি থাকুক কি বলেছিল, এটাই পিও কিউ দুটি সদৃশ সমান্তরাল বল। এরকম দেখা যে পিও কিউ দুইটি সদৃশ সমান্তরাল বল, এখানে কিউ কে পি এর সাথে স্থান বিনিময় করলে লব্ধির অবস্থান অপরিবর্তিত থাকবে, লব্ধি অবস্থান একই থাকবে, তো লব্ধি একই থাকবে। শেষে কি রিপোর্টে বলা আছে একই। আচ্ছা কি বলছে কোশ্চেন নাম্বার 6, সহজ হবে।
পিওকে দুটি সদৃশ সমান্তরাল বল এরকম একটা দণ্ড মনে করো এ এখানে একটা বল কাজ করতেছে পি এটা হচ্ছে বি এটা একটা বল কাজ করতেছে কিউ এই দুটো বলে অবশ্যই একটা লোক দিয়ে আছে সি বিন্দুতে ক্রিয়াশীল লোক দুটা আর এরপরে বলা আছে সেকেন্ড অপশন আমরা একটু পরটা লিখে রাখি পরে বোঝাচ্ছি পি স্কোয়ার বাই কিউ আর এখানে যাবে পি লোক থিটা ধরে নিলে আমরা টি বিন্দু ক্রিয়াশীল থাকবে তার লব্ধি থাকবে আমরা যখন তোমাদের বলেছি বল একাধিক বল যখন ক্রিয়াশীল থাকবে তার লব্ধি তো অবশ্যই আছে এ বিন্দুতে পি মানে বল একই বলটা থাকবে না কিউ এর পরিবর্তে একটা নতুন বল আসবে দ্বিতীয় ক্ষেত্রে এটার পরিবর্তে যে বলটা হলো পি স্কয়ার বাই কিউ অতএব এগুলো হয়ে যায় সারা করব যত এ বিন্দুতে একটা বল পি বি বিন্দুতে একটা বল আছে কিউ এই দুটো বলের লব্ধি হচ্ছে আর এটা একটা অবস্থান শেষ এরপরে আরেকটা কন্ডিশন তোমাকে দেওয়া হয়েছে সেকেন্ড কন্ডিশন হচ্ছে বি বিন্দুতে যে কিউ মানের বলটা ছিল এই কিউ মানের বলটা থাকবে না এই কিউ মানের বলের পরিবর্তে একটা নতুন বল ক্রিয়াশীল হবে তার নাম হলো পি স্কয়ার বাই কিউ বি বিন্দুতে যে বলটা থাকবে সেকেন্ড কন্ডিশনে তার নাম হলো পি স্কয়ার বাই কিউ সেকেন্ড কন্ডিশন হলো তাই শেষ হয় না চার কন্ডিশন হলো এই কিউ এর পরিবর্তে এই বলটা আসবে সে এসে সে আবার স্থান বিনিময় করবে কার সাথে স্থান বিনিময় করবে প্রথম বল পি এর সাথে দ্বিতীয় কন্ডিশন হলো অটোমেটিক কথা হলে এ বিন্দুতে যে বলটা থাকবে তার নাম হবে পি স্কয়ার বাই কিউ আর বি বিন্দুতে যে বলটা চলে যাবে তার নাম হবে পি কারণ তারা স্থান বিনিময় করবে এই দুইটা বল স্থান বিনিময় করা এবার দ্বিতীয় কন্ডিশন মানার ফলে তাদের এই দুইটা বলের একটা লব্ধি থাকবে আমরা সেটা ধরে নিলাম ডি যদি লব্ধিটা ডি থাকে তাহলে প্রথম বলের ক্ষেত্রে পি এবং কিউ এর ক্ষেত্রে লব্ধি কাজ করছে সি বিন্দুতে আর দ্বিতীয় এই দুটো বলের ক্ষেত্রে লব্ধি চলে গেল ডি বিন্দুতে এখন আমাকে প্রমাণ করে দেখাইতে বলছে যে এই দুইটা অবস্থায় যে লব্ধি দুই জায়গায় ক্রিয়াশীল হয়েছে কিন্তু লব্ধি দুই জায়গায় ক্রিয়াশীল থাকবে না দুটো ক্ষেত্রে লব্ধি একই জায়গায় থাকবে অর্থাৎ লব্ধির বল যে আমরা চেঞ্জ করে দিয়েছি বা স্থান পরিবর্তন করেছি যত কিছু করানো হোক না কেন লব্ধি পূর্বের অবস্থায় থাকবে লব্ধি তার স্থান নিয়ে স্থান পরিবর্তন করবে না এটা মন করে দেখাতে বলেছে আমরা দুটো কন্ডিশন তাহলে ফলো করি প্রথম ক্ষেত্রে প্রথম কন্ডিশন ছিল এ বিন্দুতে পি বল বি বিন্দুতে কিউ বল লব্ধির অবস্থান সি বিন্দুতে তাহলে প্রথম ক্ষেত্রে পি মানের বল হচ্ছে এ বিন্দুতে পি ইন্টু এ থেকে সি প্রথম বল পি কাজ করতেছে এ থেকে সি এর দূরত্ব ইকুয়ালস টু দ্বিতীয় বল কিউ কাজ করতেছে বি থেকে সি পর্যন্ত প্রিয় শিক্ষার্থী আমরা এই জাতীয় অঙ্ক অনেকগুলো করব বা করতে হবে কিন্তু সেই ক্ষেত্রে কি করবো বা কোনটা দেখে কেমনে বুঝবো সেই টেকনিকগুলো মাথায় থাকবে এই প্রবলেমগুলো দেখার পদ্ধতি বোঝার পদ্ধতি হলো যে লব্ধি কোথায় কাজ করতেছে সবসময় প্রথম ক্রিয়াবিন্দু থেকে লব্ধি দূরত্ব এটা বের করে আমার কাজ তাহলে এ থেকে সি এর মানটা বের করবো ফার্স্টে এ পি ইন্টু এ সি ঠিক আছে ইকুয়ালস টু কিউ ঠিক আছে বি থেকে সি আমরা যদি বি থেকে সি বের করা বলি এটা গুণ করে এ বি মাইনাস এ সি এ থেকে বি মাইনাস এ সি এটার থেকে পি ইন্টু এসি কিউ ইন্টু এবি মাইনাস কিউ ইন্টু এসি এর সমান এটাকে আর একটু কাজ করতে চাইলে এই এ থেকে সি কমন নিলে পি প্লাস কিউ ইকুয়ালস টু কিউ ইন্টু এবি এর সমান
এটা এ থেকে সি ইকুয়ালস টু কিউ ইনটু এবি ডিভাইডেড বাই বি প্লাস কিউ এর সমান। তাহলে আমরা কি বের করলাম, প্রথম বল থেকে লব্ধি কোথায় কাজ করতেছে সে পূর্ণ দূরত্ব বের করেছি। তাহলে এই কোয়েশ্চন নাম্বার হচ্ছে 1। দেন সেকেন্ড কন্ডিশন কি ছিল তোমার? সেকেন্ড কন্ডিশন হলো কিউ বলটা আর থাকবে না, এর পরিবর্তে নতুন যে বলটা আসবে তার নাম হলো পি স্কয়ার বাই কিউ, এবং পি স্কয়ার বাই কিউ এই বলটা সে চলে যাবে পি এর সাথে, কি চলে যাবে বি এর সাথে। অর্থাৎ তোমাকে যত কথাই ঘুরায় বলুক সেকেন্ড কন্ডিশনটা হলো এরকম যে এ বিন্দুতে যে বলটা থাকবে তার নাম হবে পি স্কয়ার বাই কিউ, আর বি বিন্দুতে যে বলটা দ্বিতীয় ক্ষেত্রে কাজ করবে তার নাম হবে পি। এই দুটো বল যখন দুটো বিন্দুতে ক্রিয়াশীল থাকবে তখন এই দুটো বলে অবশ্যই লব্ধি আছে, আমরা লব্ধিটাকে ধরে নিলাম ডি। যদি লব্ধিটা ডি থাকে তাহলে আমাকে কথা হয়েছে এই ডি বিন্দুতে লব্ধি ক্রিয়াশীল হইলে আমরা এবারে প্রথম ক্ষেত্রে লব্ধির অবস্থান সি, দ্বিতীয় ক্ষেত্রে ধরে নিলে আমরা লব্ধি কাজ করতেছে ডি বিন্দুতে। তাহলে এই সি থেকে ডি এর ডিস্টেন্স আছে কিনা বা কতটুকু সেটা বের করতে পারলে বা একই জায়গায় কিনা এটা বের করা আমার কাজ। দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি বা ধরি লব্ধি ডি বিন্দুতে, যদি লব্ধি ডি বিন্দু থাকে তাহলে প্রথম বলটা হচ্ছে পি স্কয়ার বাই কিউ এ থেকে ডি। তোমাদের একটা কথা বলছি সেটা হচ্ছে আমরা দু একটা কথা ল্যাঙ্গুয়েজ কম লিখতেছি, কারণ অ্যাকচুয়ালি টাইমিং এর সাথে অ্যাডজাস্ট করে বেশি প্রবলেম সলভ করতে গেলে যে কি ল্যাঙ্গুয়েজটা এখানে তোমরা লিখবা আমি এখানে লিখে নিতে, যেমন দ্বিতীয় ক্ষেত্রে লিখবা ধরি এ বিন্দুতে পি স্কয়ার বাই কিউ, বি বিন্দুতে পি মানের বল ক্রিয়াশীল, এবং উক্ত বল দ্বারা লব্ধি ডি বিন্দুতে ক্রিয়াশীল। এবং এই কথাটা তোমরা নিজেরাই বুঝবে এই জন্য আমরা এই ল্যাঙ্গুয়েজটা লিখছি না, কিন্তু তোমরা যখন সলভ করবে তখন ল্যাঙ্গুয়েজটা অবশ্যই লিখবে, কারণ আমি ল্যাঙ্গুয়েজ লিখতে গেলে তখন বোর্ডের জায়গার একটু প্রবলেম আছে, বেসিক্যালি সময়ের প্রবলেম আছে, দুইটা জিনিস সেভ করার জন্য আমরা একটু ল্যাঙ্গুয়েজটা একটু অ্যাভয়েড করছি। তাহলে পি স্কয়ার বাই কিউ ইনটু এ ডি ইকুয়ালস টু সেকেন্ড বলটা ছিল পি, লব্ধি কাজ করতেছে পি থেকে ডি এর সমান। তাহলে এটার থেকে আর একটু কাজ করলে যেমন পি স্কয়ার বাই কিউ ঠিক আছে ইনটু এ থেকে ডি এর মান ইকুয়ালস টু পি ইনটু বি থেকে ডি, যদি বলি এ বি ডি কে লেখা যায় এ বি মাইনাস এ ডি। আবার বলছি আমার তরফ দেওয়া ছিল বি থেকে ডি, তাহলে বি বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত দূরত্বের কথা যদি বলি আমরা ফার্স্ট এ বি লিখলাম সেখান থেকে এ ডি বিয়োগ করে দিলাম, তাহলে আমার পি স্কয়ার বাই কিউ ইনটু এ ডি, আর পি ইনটু এ ডি আমরা আর সাজালে এ থেকে ডি এর ভ্যালু ইকুয়ালস টু এ কিউ টাকে গুণ করে দাও পি এন কিউ এ বি ডিভাইডেড বাই একটা পি কমন নিতে পারি পি প্লাস কিউ, পি কি বাদ দিয়ে দিলাম এ থেকে ডি ইকুয়ালস টু কিউ ইন টু এ বি পি প্লাস কিউ এর সমান। এটা ঠিক কোয়েশ্চন দিলাম টু শিক্ষার্থীরা। তাহলে এ থেকে সি এর মান, এ থেকে ডি এর মান পেয়ে গেছি, তাহলে এ থেকে সি এর মান যা ছিল দেখো কিউ ইন্টু এ বি বাই পি কিউ, এ থেকে ডি এর মানটা একই জিনিস, তার মানে কি এ থেকে ডি যে কথা ইকুয়ালস টু এ থেকে সি সেম কথা। আর এর অর্থ হলো পূর্বের লব্ধি যেখানে ছিল পরবর্তী লব্ধি একই জায়গায় চলে গেছে, অর্থাৎ লব্ধি তার অবস্থার কোনো বিনিময় করেননি। আমাদের কথা ছিল লব্ধি একই জায়গায় ক্রিয়াশীল হবে এটা প্রমাণ করে দেখাতে হবে, আমরা সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে দুটো বলে ওই বিনিময় করা সত্ত্বেও লব্ধির অবস্থান কোনো পরিবর্তন ঘটেনি, আমরা এই প্রবলেমটা সলভ করেছি। একটু দ্রুত করতে হবে যারা লিখতেছো,
আমরা এইমাত্র যে কোণটা করেছিলাম এটা ছিল দুটি সদৃশ সমান্তরাল বল। এখন দুটো বিসদৃশ বা বিপরীত কুণ্ডলী দুটো বল থাকে, তখন সেক্ষেত্রে কি হবে, তোমরা দুটো বিসদৃশ বা বিপরীত কুণ্ডলী সমান্তরাল বল লিখবো, একটা কোণ দেখবো। যেমন এটা হচ্ছে আমরা বিপুল স্যারের বইতে পাবে 10-এর 1 নম্বর একটা সমস্যা, ইয়াসির আহমেদ স্যারের বইতে পাবে 7-এর 1, কিতাবুদ্দিন স্যারের বইতে পাবে 4-এর 2, মাকসুদুল হাকিম স্যারের বইতে পাবে 9 নম্বরে। আমরা অনেক তোমাদের কাছে যে বইটি থাক বইটা খুলে বিলাই দেখলাম, আমরা এই টাইপের একটা প্রবলেম করবো। আচ্ছা, কি বলা ছিল, পি ও কিউ দুটি বিপরীতমুখী সমান্তরাল বল, বল দুটি একই বিন্দুতে সমান্তরাল বল রয়েছে। এরকম আছে পি ও কিউ দুইটি বিপরীত মুখী সমান্তরাল বল, যেখানে পি ইজ গ্রেটার দেন কিউ, এরকম প্রশ্নটা ছিল। সমান বিপরীত মুখী সমান্তরাল বল দুটি বিন্দু কার্যত আছে, যদি এদের সমান্তরাল বৃদ্ধি করা হয় তাহলে নতুন লব্ধি বিন্দু হ্রাস হয়ে যাবে, লব্ধি সরে যাবে, এরকম দূরে সরে যাবে। কোশ্চেনটা কি একটু দেখো, আমরা মনে করি এ বিন্দুতে এবং বি বিন্দুতে দুটো বল থাকবে, বল দুটো হচ্ছে পি এবং কি দুটো বিপরীত মুখী, ছোট করে নেই, এটা এ, এইখানে একটা বল আছে পি মানের বল, এখানে একটা বল আছে কিউ, তাহলে এখানে পি এটা হচ্ছে কিউ, যেখানে পি ইজ গ্রেটার দেন কিউ, পি পি এবং কিউ দুটি বিপরীতমুখী সমান্তরাল বল। আমরা বলেছিলাম দুটো বল যখন বিপরীতমুখী থাকবে তখন অবশ্যই বল দুটার যে লব্ধি থাকবে, লব্ধিটা অবশ্যই যার শক্তি বেশি থাকবে তার দিকে, আমরা এখানে দেখিয়েছি পি বল এবং কিউ বল দূরে থাকায় পি ইজ গ্রেটার দেন কিউ হলে লব্ধিটি হবে পি মাইনাস কিউ, দ্যাট ইজ যেটা পি যেদিকে ক্রিয়াশীল তার দিকে, তাহলে পি বলটা যেদিকে আছে আমরা গত ক্লাসে সমান দেখাইছি, আমরা ধরে নিলাম এখানে সি বিন্দুতে, এই সি বিন্দুতে যে লব্ধি কাজ করতেছে এটা হলো আর এর সমান, দুটো বল ক্রিয়াশীল আছে লব্ধিটা হচ্ছে এখানে। এখন এদের সমাপয় বৃদ্ধি করলে দেখো পি থেকে আদর্শ শক্তি, এগুলো একটা কন্ডিশন। সেকেন্ড একটা কন্ডিশন আছে, এখানে মনে করো বিন্দু ছিল পি কিউ বল, এখানে এতে ছিল পি বল, তাহলে এতে পি এবং এখানে কিউ থাকে এর সাথে সমপরিমাণ বৃদ্ধি করব আর, এখানে সমপরিমাণ বৃদ্ধি করব আর, নূতন ভাবে যে লব্ধির কাজ করতেছে ডি বিন্দু। আচ্ছা, আমরা একটু আবার মনে কি বলেছে, আমরা বলেছি এ বিন্দুতে একটা বল থাকবে সেই বলটার নাম আছে পি, বি বিন্দুতে যে বলটা ক্রিয়াশীল আছে সেই নামটা আছে কিউ, যেখানে পি ইজ গ্রেটার দ্যান কিউ, এবং দুইটা বলের দিক বিপরীত মুখী বলা আছে বি সদৃশ সমান্তরাল বল, তাহলে এই দুইটা বল যদি দুটো বিন্দুতে ক্রিয়াশীল থাকে তারটা লব্ধি আছে, আমরা ধরে নিলাম তার লব্ধির অবস্থান সি বিন্দুতে। আবার মনে করো এ বিন্দুতে পি, বি বিন্দুতে কিউ, দুটো বলের লব্ধির অবস্থান সি বিন্দুতে, যেহেতু বল দুটো বিপরীত মুখী সুতরাং লব্ধির মানটা হবে আর ইকুয়ালস টু পি মাইনাস কিউ, এইটুকু নলেজ আমরা আগে জানি, বা এইটা হলো তোমার কন্ডিশন, কোশ্চেনের প্রথম কন্ডিশন। কোশ্চেনের এরপরে সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই যে পি এবং কিউ দুইটা বল ছিল এই বল দুটার সাথে সমপরিমাণে বল বৃদ্ধি করা হবে, অর্থাৎ পি বলের সাথে একটা বল যোগ করলাম তার নাম হচ্ছে আর, কিউ বলের সাথে ঠিক একই পরিমাণ মনে করে একটা বল যোগ করে দিলাম সেটা আর, যদি আগে পি এর মান 10 থাকে মনে করো এর সাথে তুমি 2 ইউনিট বৃদ্ধি করলে তাহলে 12 ইউনিট হবে, ঠিক এইখানে আগে যেটা থাকতো মনে করো এখানে যদি 7 ছিল তার সাথে 2 ইউনিট বৃদ্ধি করলাম, পি এর সাথে যে পরিমাণ বল বৃদ্ধি করতে হবে কিউ এর সাথে ঠিক সেই পরিমাণ বল বৃদ্ধি করতে হবে,
তাহলে এই দুটা বল বৃদ্ধি করার পরে অবশ্যই এই দুটা বলের লব্ধি থাকবে। আমরা ধরে নিলাম লব্ধির অবস্থান দ্বি বিন্দুতে, যদি লব্ধি এখানে থাকে তাহলে এই লব্ধি আমরা যদি আর ইউজ করে সি লব্ধি আর না ইউজ করে মনে করো এক্স করলাম বা এখানে একটা এক্স করলাম তাহলে আমরা লব্ধির একটা মান পাবো। এই লব্ধিটা হবে এখানে আর ড্যাশ বা আর কস টু এই দুটোর বিয়োগ ফল পি প্লাস এক্স মাইনাস এক্স এস কাটা যায় আগের মতো পি মাইনাস কিউ থাকবে। দ্বিতীয় কন্ডিশন এখন এখানে কমন করে দেখাইতে বলা হয়েছে যে হোয়ার এ থেকে ডি ইজ গ্রেটার দেন এস এটু কমন করে নেওয়া এই কমনটার কাজ। দ্বিতীয় কন্ডিশনটা হয়তো একটু এলো বলা হয়েছে আগর বুঝো আমাকে এ বিন্দুতে পূর্বে ছিল পি বল, দ্বিতীয় কন্ডিশনে সেখানে যে বলটা হবে তার নাম হচ্ছে পি প্লাস এক্স, অর্থাৎ পূর্বের বলের সাথে একটা বল বৃদ্ধি করতে বলা হয়েছে। এই এক্স গুণ বৃদ্ধি করার পরে ঠিক এই দ্বিতীয় বল কিউ এর সাথে ওইখানে যেটা বৃদ্ধি করবো এখানে সেম পরিমাণ বল বৃদ্ধি করবো। এখানে এক্স বৃদ্ধি করলে এখানে এক্স বল বৃদ্ধি করা হবে, আর এই দুটো বল বৃদ্ধি করার ফলে এই দুটো বলের পরে যে লব্ধি থাকবে সেই লব্ধিটা ধরে নিলাম ডি বিন্দুতে ক্রিয়াশীল। লব্ধি যদি ডি বিন্দুতে ক্রিয়াশীল হয় এখন আমার প্রশ্নটা হবে এ থেকে সি এর মান যা হবে এ থেকে ডি এর মানটা তার চেয়ে বড় হবে, অর্থাৎ লব্ধি এই বল বৃদ্ধির ফলে যে দূরে সরে গিয়ে যাচ্ছে এটা বন্ধ হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী দুটো চিত্র, এটা ছিল প্রথম অবস্থা, এটা ছিল দ্বিতীয় অবস্থা। শিক্ষার্থীরা এখানে ল্যাঙ্গুয়েজটা তোমরা কিভাবে লিখবা, লিখবো ধরি এ বিন্দুতে ক্রিয়াহত পি মানের বল, বি বিন্দুতে ক্রিয়াহত কিউ মানের বল এবং পি ও কিউ এর বলের লব্ধির সি বিন্দুতে ক্রিয়াশীল বা পি ও কিউ বলের লব্ধির অবস্থান সি বিন্দুতে। যদি এটা হয় তখন কি করবো, অতএব প্রথম ক্ষেত্রে বা এখানে লিখলাম প্রথম ক্ষেত্রে প্রথম বলের মানটা হচ্ছে পি, প্রযুক্ত বল লব্ধি কাজ করতে সি বিন্দুতে এসি, দ্বিতীয় বল কিউ বি থেকে সি কিউ ইন্টু বিসি। এটা যদি হিসাব করেন তাহলে পি ঠিক আছে ইন্টু এ থেকে সি ইকুয়ালস টু এই কিউ ঠিক আছে বি থেকে সি এর যে মানটা আছে সেটা হলো এ বি প্লাস এ সি এর সমান। আমরা কিন্তু একটাই থিম নিয়ে অগ্রসর হই, সেটা হচ্ছে প্রথম বল থেকে লব্ধির দূরত্ব যেটা সেটাই বের করবো, যেটা এস এ থেকে সি এর মানটা বের করবো, যেটা এসি এখানে তৈরি করেছে এখানে এসি তৈরি করেছে। এবার তুমি যদি এসি কে এক পক্ষে নিয়ে আসো পি ইন্টু এ থেকে সি এর ভ্যালু মাইনাস কিউ ইন্টু এ থেকে সি ইকুয়ালস টু কিউ ইন্টু এ বি এর সমান, দেন এ থেকে সি এ ইন্টু পি মাইনাস কিউ ইকুয়ালস টু কিউ ইন্টু এ বি এর সমান, সো এ থেকে সি ইকুয়ালস টু কিউ ইন্টু এ বি বাই পি মাইনাস কিউ, এটা হলো ইকুয়েশন ওয়ান। আমরা এই লব্ধি এসি এর দূরত্ব কত বা লব্ধির অবস্থান এই মূল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্ট থেকে কত দূরে আছে সেটা কোন বের করেছি। এবার সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কি জিনিস, এ বিন্দুতে যে বলটা কাজ করতেছে তার নাম ছিল পি প্লাস এক্স, এই বল ইন্টু দূরত্ব এ থেকে ডি ইকুয়ালস টু সেকেন্ড বলটা হলো কিউ প্লাস এক্স ইন্টু লব্ধির দূরত্ব বি থেকে ডি, প্রথম বল ইন্টু লব্ধির দূরত্ব তৃতীয় বল ইন্টু লব্ধির দূরত্ব। আমরা যদি এখানে বলি এটা পি প্লাস এক্স ইন্টু এ থেকে ডি ইকুয়ালস টু কিউ প্লাস এক্স, যদি বলি আমরা ইন্টু বি থেকে ডি যদি বলা হয় এটাকে আমরা বলতে পারবো এ বি প্লাস এ থেকে ডি। আমরা একই কাজ করতেছি এ ডি এর মানটা বের করব, এই কারণে পি প্লাস এক্স ইন্টু এ ডি মাইনাস কিউ প্লাস এক্স ইন্টু এ ডি ইকুয়ালস টু কিউ প্লাস এক্স ইন্টু এ বি এর সমান। এটা থেকে বললে এ থেকে ডি যদি আমরা কমন নেই তাহলে পি প্লাস এক্স মাইনাস কিউ মাইনাস এক্স ইকুয়ালস টু কিউ প্লাস এক্স ইন্টু এ বি। এইখান থেকে যদি আমরা বলি এই এক্স আর এক্স বাদ তার মানে এ থেকে ডি ইকুয়ালস টু
plus x into ab divided by b minus q. আমরা একটু এক্সটা সামনে নিয়ে আসি, অর্থাৎ এ থেকে ডি এর যে মানটা আমরা পেয়েছি সেটা হলো q plus x divided by b minus q into ab এর সমান। আরেকটু কাজ করলে এ থেকে b equals to a q ঠিক আছে by b minus q কিন্তু সাথে একটা ab plus x divided by b minus q into ab, অর্থাৎ এটা দিয়ে ভাগাই লিখছি। এটা থেকে আরেকটু সাজা লিখতে a d ঠিক আছে, এইটুকুর যে ভ্যালু আছে q into a plus b something এইটুকুর মান আছে তোমার s, সো এটা বলতে পারবো s plus x into p minus q into a b। যদি শিক্ষার্থী তাহলে AD এর থেকে AC এর সাথে সামথিং যোগ আছে, এই কারণে আমরা বলতে পারবো AD ইজ গ্রেটার দেন AC, কারণ তোমার AC তার সাথে সামথিং যোগ করলে AB AD এর সমান হচ্ছে। অবশ্যই তাহলে AD এর মানটা AC এর মান থেকে বড় আছে, আমাকে প্রমাণ করতে বলেছিল যে বলের সাথে সমপরিমাণ পূর্বের বলের সাথে সমপরিমাণ বল ইনক্রিজ করলে লব্ধি যে আরো দূরে সরে যায়। আমরা দেখাইতে পেরেছি যে এই ক্ষেত্রে লব্ধি যেখানে ছিল সি বিন্দুতে, মনে করো এ থেকে সি এর মানে 5 মিটার হয় বা 5 যা ইউনিট হয়, তাহলে এ থেকে ডি এর মানটা তার চেয়ে বড় হবে, অর্থাৎ 6 হোক 7 হোক সামথিং হবে। এবং আমার এটাই প্রমাণ করা কাজ ছিল যে বল বৃদ্ধি করার সাথে সাথে লব্ধি যে পূর্বের অবস্থা থেকে দূরে সরে যাচ্ছে এটা প্রমাণ করেছিল আমাদের মূল ক্লাস, এটাই প্রমাণ করতে পেরেছি। শিক্ষার্থীরা আরেকটা বলা শুরু করতে পারবো ইনশাল্লাহ, একটু তাদের লিখতে হবে যারা লিখতেছ। বিপুল বিশ্বাস স্যারের বইয়ের উদাহরণ 4, এরপরে মনে করো কেতাবুদ্দিন স্যারের 2D, আরো বইতে খুঁজলে বাবা কিন্তু একটা প্রবলেম কাজ করবো। আমরা মূলত আজকে সমান্তরাল বল এবং সেটা সদৃশ আর বিসদৃশ এই টাইপের যে প্রবলেম গুলো এগুলো নিয়ে আমরা করতেছি। নেক্সট ক্লাস সেকশন আমরা ত্রিভুজ সংক্রান্ত কিছু সমস্যা থাকবে, তক্তার কিছু প্রবলেম আছে, আমরা এই টাইপের আরো কিছু প্রবলেম করব, কারণ এই প্রবলেম গুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, আমরা যেগুলো করতেছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রবলেম। ছিল পি আর কিউ দুটি সমকি সমান্তরাল বল, সমান্তরাল রেখে এক্স দূরে সরালে পি ও কিউ দুটি সমমুখী সমান্তরাল বল বলছে, দুটি সমমুখী সমান্তরাল বল। তো বল এক্স দূরে সরালে লাস্ট পয়েন্ট হচ্ছে এরকম পি ইন্টু এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ দূরে সরে যাবে। আমরা এইটা এটা একটু প্রমাণ আছে, কোশ্চেনটা কি ছিল আমরা চিত্রটা নেই তাহলে সহজে বুঝতে পারবো। এটা এ, এখানে একটা বল আছে পি, এটা বি, এখানে একটা বল আছে কিউ, দেন এই দুটা বলে অবশ্যই একটা লব্ধি আছে, এই লব্ধি সি বিন্দুতে হচ্ছে পি প্লাস কিউ এর সমান। এরপর বলা হয়েছিল এই এ বিন্দু থেকে লব্ধিকে এক্স দূরে নিয়ে যাব, এটা পি এক্স দূরে, এটা ই বিন্দু চলে গেল, তাহলে
তাহলে আমাকে পয়েন্টটা দেখাইতে বলছে লব দিয়া, তো সি থেকে ভি এর ভ্যালু পি এক্স বাই পি প্লাস কিউ, এটা পয়েন্ট তোমার চিত্রটা আকার বুঝো। আচ্ছা সেক্ষেত্রে এই বিন্দুতে একটা বল বলা হচ্ছে পি, বি বিন্দুতে সেকেন্ড বল বলা হচ্ছে কিউ। এই পি এবং কিউ দুটা বল যদি সমমুখী এবং সমান্তরাল থাকে তো তার অবস্থাটা লব দিয়ে আছে, আমরা ধরে নিলাম তার লব্ধির মানটা হচ্ছে সি বিন্দুতে। সেকেন্ড অপশন, এরপর বলা হয়েছে এই পি মানের বলটা এ বিন্দু থেকে সমান্তরাল ঠিক থাকবে বাট ক্রিয়া রেখার অবস্থান একটু সরে যাবে। প্রথমে কন্ডিশন ছিল বলটা ক্রিয়াশীল হবে এ বিন্দুতে, আর সেকেন্ড বলটা হবে কিউ বিন্দুতে, লব ধরে নিলাম আমরা সি বিন্দুতে। এইভাবে একটা দুটো বল ক্রিয়াশীল আছে। এরপর তোমাদের একটা কন্ডিশন দেওয়া হলো কি এই পি বল আর এর জায়গায় থাকবে না, পি চলে যাবে এক্স দূরে সরে যাবে ক্রিয়া বিন্দু থেকে, তাহলে এই বিন্দু থেকে এক্স দূরে বলতে আমরা এ থেকে ডি এই অংশটার নাম দিলাম এক্স, পি বলটা এক্স দূরে সরে ডি বিন্দুতে চলে গেল। যখনই সে ডি বিন্দুতে চলে যাবে তখন লব্ধিটা আগে ছিল সি বিন্দুতে, যখন বল ছিল এতে, যখন বল চলে যাবে ডি বিন্দুতে তার লব্ধিটা অবশ্যই ঢুকে যাবে। তাহলে আগের লব্ধি যদি সি বিন্দুতে হয় সেকেন্ড কন্ডিশনের জন্য আমরা ধরে নিলাম লব্ধির অবস্থান ই বিন্দুতে, দ্যাট ইজ এই লব্ধির সরণ হলো সি থেকে ই, এই সি থেকে ই এর মানটা কত হবে এইটা হবে সি থেকে ই এর মান, এটা প্রমাণ করা হচ্ছে এখানে মূল কাজ। দেখো একই ধরনের শর্ত যে দুটো বল পি এবং কিউ, তাহলে আমরা কিন্তু প্রথম ক্ষেত্রে যাবে লিখব প্রথম ক্ষেত্রে, শিক্ষার্থীরা প্রথম ক্ষেত্রে লিখবা ধরি এ বিন্দুতে পি মানের বল, বি বিন্দুতে কিউ মানের বল ক্রিয়াশীল, এবং পি আর কিউ দুটো বলের লব্ধি পি প্লাস কিউ যাহা সি বিন্দুতে ক্রিয়ারত বা ক্রিয়াশীল। যদি এই কথাটা লেখার পরে এখান থেকে কি পেলাম পি ইন্টু এসি, প্রথম বল ইন্টু লব্ধি ক্রিয়া বিন্দু দূরত্ব, দেন দ্বিতীয় বলটা কত কিউ ইন্টু লব্ধি ক্রিয়া বিন্দু বি থেকে সি। আবার বলছি এ বিন্দুতে পি মানের বল যদি হয় বল ইন্টু এ থেকে সি এর দূরত্ব, দ্বিতীয় বল ইন্টু বি সি এর দূরত্ব, এটার থেকে পাইলে বা পি ইন্টু এ সি ইকুয়ালস টু কিউ, ঠিক আছে এই বি থেকে যে সি পাইছিলাম আমরা এটার থেকে ইচ্ছে করলে এ থেকে বি মাইনাস এ থেকে সি। প্রিয় শিক্ষার্থী আমরা অতুলের যে টেকনিক সব কিন্তু একই টেকনিক, আমরা কি বলেছি আমরা প্রথম ক্রিয়া বিন্দু এ বিন্দুতে লব্ধির অবস্থান সি, সুতরাং আমরা এ থেকে সি বের করব। সেকেন্ড কন্ডিশনের সময় বলের অবস্থান ডি বিন্দুতে লব্ধি শুরু হয়ে গেছে ই বিন্দুতে, আমরা যদি এ থেকে ই এর মান বের করতে পারি আর এ থেকে সি এর মানটা বের করতে পারি সেখান থেকে বিয়োগ করলে লব্ধি কতটুকু দূরে সরেছে সেটা বের করা সহজ হবে। আমরা এই কারণে পি ইন্টু এসি, টাইমটা একটু কমে যাচ্ছে দ্রুত লিখতে হবে, কিউ ইন্টু এসি ইন্টু কিউ ইন্টু এবি এর সমান, এখানে এ থেকে সি যদি নেই পি প্লাস কিউ ইকুয়ালস টু কিউ ইন্টু এবি এর সমান, সো এ থেকে সি ইকুয়ালস টু কিউ ইন্টু এবি এর সমান যদি বলে পি প্লাস কিউ এর সমান, এটা হলো এ থেকে সি এর দূরত্ব। আমরা এ থেকে সি এর দূরত্বের পরে আমরা যদি বের করবো আবার দ্বিতীয় ক্ষেত্রে, সেকেন্ড কন্ডিশন কোথায় ছিল লব্ধি সরে যাচ্ছে ডি বিন্দুতে, মানে প্রথম বলটা যাবে ডি বিন্দুতে লব্ধি হলো ই বিন্দুতে, দ্বিতীয় বলটা হলো বি বিন্দুতে। প্রিয় শিক্ষার্থীরা দ্বিতীয় ক্ষেত্রে লিখবা যে ধরি এ বিন্দু হইতে এক্স দূরত্বে ডি বিন্দুতে পি মানের বল এবং বি বিন্দুতে কিউ মানের বল ক্রিয়াশীল, এই দুটা উক্ত বল দ্বারা লব্ধি ই বিন্দুতে। যদি তাই হয় তাহলে কত আছে এই ডি ই প্রথম বলটা ইন্টু ডি থেকে ই ইকুয়ালস টু সেকেন্ড বলটা কিউ ইন্টু বি থেকে ই এর সমান। আবার বলছি প্রথম বলের অবস্থান ডি বিন্দুতে লব্ধি আছে পি থেকে ডি ই, দ্বিতীয় বল কিউ বিন্দুতে কিউ ইন্টু বি, এটা যদি বলা হয় তাহলে পি ইন্টু ডি থেকে ই বের করতে চাইলে আমরা এ থেকে ই বের করবো মাইনাস এ থেকে ডি দিলে আমরা ডি ই এর মানটা পাবো। আবার বলছি ডি বিন্দু থেকে ই বিন্দু বের করা আছে, আমি যদি লিখি এ বিন্দু থেকে ই
माइनस कोलम के थे कि डी तले डी पावो इक्वल्स टू ए क्यू ठीक है से देखो पी थे कि ई विभिन्न थे कि ई शब्द का अर्थ हम लोग बोलते पड़े ए बी माइनस ए डी देखो पी थे कि ई बिल कर वो बी थे कि बिल कर माने कि ए थे कि बी माइनस ए अलग है पी ठीक है से ए थे कि ई माइनस ए थे के डी ये ए थे के डी रिजल्ट में जानो एक्स इक्वल्स टू क्यू इनटू ए बी माइनस क्यू इनटू ए थे के डी बा एबर ए थे के इधर भी कॉमन नहीं तो ले पी प्लस क्यू इक्वल्स टू क्यू इनटू ए बी प्लस पी इनटू एक्स আবার বলছি এইখানে এ কমন নেওয়া হয়েছে এখানে এটা এ আছে একবার নিয়েছি আর এ কিউ টি আমি পিন্টারেস্ট থেকে বুঝতে পারবো আর কিন্তু চেঞ্জ করে ক্যালকুলেশন করেছি আমার মূলত কাজটা হলো এ সি বের করছে ফার্স্টে দেন এ থেকে ই বের করতে যাচ্ছি তাহলে এ থেকে ই যদি আমি বের করতে চাই কিউ টু এ বি ডিভাইডেড বাই পি প্লাস কিউ প্লাস পি প্লাস এক্স ডিভাইডেড বাই পি প্লাস এক্স পি প্লাস কিউ তাহলে আমরা দেখতে একটু এই যে এর মান আছে আমরা মূলত তো প্রশ্নটা ছিল কি তোমার লব্ধির সরণ কতটুকু হবে বা পরিবর্তন কতটুকু হবে আমরা এই সি বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত লব্ধির সরণ করছে আমার প্রশ্নটা ছিল যে এ বিন্দু থেকে সি বিন্দুতে যদি প্রথম লব্ধির অবস্থান হয় আমরা এ থেকে সি বের করেছি এ বিন্দু থেকে যদি ই বিন্দুতে লব্ধির অবস্থান হয় দ্বিতীয় ক্ষেত্রে এ থেকে ই বের করেছি তাহলে প্রথম ক্ষেত্রে সি বিন্দু ছিল প্রথম পরের লব্ধি ই বিন্দু ছিল দ্বিতীয় পরের লব্ধি তাহলে লব্ধির সরল শব্দের অর্থ হলো সি থেকে ই এর মান এটা বলতে সি বিন্দু থেকে ই এর দূরত্ব হলো লব্ধির সরল আর সেই সরলটা হলো কত ইকুয়ালস টু এ থেকে ই মাইনাস এ থেকে সি যদি এ থেকে ই এর মান থেকে সি বিয়োগ করি সি পাবো দেন এ থেকে এর মানটা হলো কিউ ইনটু এ বি ডিভাইডেড পি প্লাস কিউ প্লাস পি এক্স ডিভাইডেড পি প্লাস কিউ এর মান মাইনাস এস সি এস সি কত কিউ ইনটু এ বি ডিভাইডেড বাই পি প্লাস কিউ তো শিক্ষার্থী এইটুকু সাথে বাদ দিতে পারে that is p x divided by p plus q এর সমান এটা হলো কার্বুলস থেকে গিয়ার গুলো আমার প্রশ্ন ছিল যে পূর্বের লব্ধি ছিল c বিন্দুতে সেকেন্ড লব্ধি চলে গেছে e বিন্দুতে এই c থেকে e তে যে লব্ধি চলে গেল এই লব্ধির যে সরণ ঘটল পূর্বের অবস্থায় পরবর্তী অবস্থায় কত পরিবর্তন হয়েছে এই লব্ধির সরণ হচ্ছে f টু শিক্ষার্থী আমরা প্রায় চারটা বোধ পয়েন্ট সলভ করেছি বা তার মতো আমাদের হাতে আর আজকে আর সময় নেই আমরা আরো দুটো ক্লাস পাবো ইনশাল্লাহ আরো একটা পাবো তারপরে যদি প্রবলেম সলভ করতে তার মধ্যে না পারি বা সিজনশীল দেখাতে না পারি তাহলে আমরা আরো একটা ক্লাস বাড়িয়ে নেওয়ার চেষ্টা করব কিন্তু বলবিদ্যার এই প্রবলেমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকে এগুলো গুরুত্বের সহিত বিবেচনা নিয়ে রেখে পড়াশোনা করবে এবং যতটুকু এই প্রবলেম গুলো সলভ করবে যত বেশি বেশি সলভ করবে তত সহজে তোমাকে ভর্তি পরীক্ষা সহ বোর্ডের পরীক্ষা বেনিফিট নিতে পারবে এবং বলবিদ্যতে ভয় পাওয়ার কোনো বিন্দুমাত্র কারণ নেই আমি যতগুলো প্রবলেম সলভ করেছি দেখো এর ভিতরে একটা অক্ষর না বোঝার কথা থাকবে না যদি স্টুডেন্ট মনোযোগ সহকারে থাকো আশা করি তোমাদের পরবর্তী ক্লাসটা অত্যন্ত থাকবে বা এরপরে যদি আমরা এই চ্যাপ্টার শেষ করতে না পারি আরো ক্লাস বাড়াবো কিন্তু তোমার প্রবলেমগুলো অবশ্যই সঠিকভাবে সমাধান সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।